প্রিয় দর্শক, টি শার্ট বা হাফ হাতা শার্ট পরে কি নামাজ হবে? নামাজ হওয়ার জন্য পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা যথেষ্ট। এভাবে যদি কেউ বাধ্য হয়ে নামাজ পড়েন, যে তার একটি লুঙ্গি বা একটি গামছা আছে বড়, তাহলে এভাবেই তার নামাজ পরিপূর্ণ সহি হয়ে যাবে। আর যার নামাজ পড়ার সময় অন্য পোশাক পরার সুযোগ রয়েছে, তার জন্য হুকুম হলো আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বললেন, তোমরা প্রত্যেকে সিজদার স্থলে বা মসজিদে নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, পোশাক ও সাজসজ্জা পরিধান করে নাও। এখানে নামাজের সময় উত্তম পোশাক পরার কথা বলা হয়েছে, সেজন্য একটা মানুষ যখন টি শার্ট বা শার্ট পরিধান করা থাকে, এটা ভিজুয়াল পোশাক। উনি যখন নামাজের ইচ্ছা করে নামাজ পড়বেন, তখন যেন হাতওয়ালা একটা জামা গায়ে দেন বা বড় চাদর উপরে দেন, যেন তাকে শোভনীয় মনে হয়। যেমন কেউ যদি বিশিষ্ট কারো সামনে যায়, তখন সে তার স্বাভাবিক পোশাকে যায় না, গামছা গায়ে দিয়ে বা ঘরের ভেতরের গেঞ্জি পরেই চলে যায় না। সুতরাং আল্লাহর সান্নিধ্যে আমরা যখন যাব, মনের হালতটা এমন হওয়া উচিত যে আমি একটু শোভনীয় ও সৌন্দর্য মণ্ডিত এবং আমার ভালো পোশাকটি পরে যাই নামাজে দাঁড়াই, মসজিদে যাই। এটা হলো আদব, নামাজ জায়েজ হওয়ার জন্য ফরজ 17টুকু পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলেই হবে। আর নামাজ সুন্দর হওয়ার জন্য কুনুই পর্যন্ত ঢেকে রাখা, শরীরটাকে ভালোভাবে ঢেকে রাখা, অন্যথায় সুযোগ থাকা অবস্থায় শরীর ভালোভাবে ঢেকে নামাজ পড়লে নামাজ মাকড়ু হবে। তবে কেউ যদি অপরাগতায় গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরে নামাজ পড়ে, সেটা ভিন্ন বিষয়, নামাজ হয়ে যাবে। এ বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। উত্তর দিয়েছেন আল্লামা মুফতি ওবায়দুর রহমান খান নদভি। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টি শার্ট বা হাফ হাতা শার্ট পরে নামাজ হবে কি। সুপ্রিয় দর্শক, এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের মুসলিম লাইব্রেরি চ্যানেলটিকে এখনই ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।